আমি শ্রাবণী। নেচার আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নৈহাটিতে অবস্থিত নাইস পার্কে। এটি একদম নতুন হয়েছে। আসুন তাহলে দেখা যাক পার্কটা ঠিক কী রকম এবং এখানে কী কী ধরনের ফেসিলিটিস রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন একটা টিকিট কাউন্টার, এবং সেই টিকিট কাউন্টারে 50 টাকা দিয়ে টিকিট কেটে পরীক্ষকের কাছে পরীক্ষা করে ঢুকতে হবে, এবং ঢুকে 6 বছরের বাচ্চাদের 50 টাকাটা লাগে না। আর ঢুকেই একটা দেখতে পাচ্ছেন স্টেজের মতো, স্টেজটাকে পেরিয়ে একটা কৃত্রিম পাহাড় এবং সেখানে ঝর্ণা, সামনে রাস্তা, এবং সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে 6টা পিকনিক স্পট পড়বে। এবং এই পিকনিক স্পটে এন্ট্রি ফি 2000 টাকা করে, এবং 7 বছর, এবং ভাড়া হলো 2000 টাকা আর এন্ট্রি ফি 50 টাকা। আর 6 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। আর বিভিন্ন জায়গায় এখনও কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে। পার্কটিতে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে মানে ভীষণ সুন্দর একটি গার্ডেন, এবং দুটো সাইডে করা আছে, একদিকে পিকনিক স্পট আর একদিকে পার্ক টাইপের করা হয়েছে। এবং ওই পার্কটিতে প্রবেশ করতে গেলে একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে পার্কটিতে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছেন সুড়ঙ্গটি দিয়ে ঢুকছে, এবং এটা হলো পার্কের একটা অন্যান্য পার্কের থেকে এটা একটা অন্যান্য অন্যতম একটা বৈশিষ্ট্য। এরকম সুড়ঙ্গ সাধারণত পার্কের মধ্যে দেখতে পাওয়া যায় না, এবং সুড়ঙ্গটির চারিদিক থেকে ওপেন করা আছে, যেদিক থেকে ইচ্ছা বেরোনো যাবে, ঢোকা যাবে। এবং সুড়ঙ্গ থেকে বেরিয়ে দেখা যাচ্ছে একটা বিশাল সুন্দর রাস্তা করা আছে, এবং সেই রাস্তাটা ধরে পুরো পার্কটাকে ঘোরার জন্য রাস্তার পাশে সুন্দর করে গাছ এবং ডেকোরেশন করা হয়েছে। সামনে দেখা যাচ্ছে সুন্দরভাবে পুরো পার্কটিকে ঘুরে চলার জন্য যে বোটিং রয়েছে ঝিলের মতো, সেই বোটিংয়ে অনেকে বোটিংও করে, এবং বাচ্চাদের জন্য ছোট ছোট অনেক রাইডস আছে এবং অ্যাক্টিভিটিসও প্রচুর রয়েছে। বাচ্চারাই পার্কটিতে এলে বা বড়রাও যদি আসে খুবই এনজয় করতে পারবে পার্কটি। তাছাড়াও মাঝে মাঝে পার্কটিতে ফুচকা আইসক্রিমের স্টল আছে, খাবারের দোকান এদিক ওদিক অনেক জায়গাতেই চোখে পড়বে। পার্কটিতে কিছু দূর এগোনোর পর দেখতে পাচ্ছেন ঝিলের সামনে দিয়ে এগোচ্ছে, এবং পার্ক চারিদিকে সুন্দর করে সাজানো গোছানো, লাইটিং করা, ঘাট গাছপালা পুরো সুন্দর করে ডেকোরেশন করা, বাচ্চাদের দোলনা দিয়ে ঘেরা একদম সুন্দর। আমি সামনের দিকে কিছুটা এগোনোর পর একটা বার্ড স্যাংচুয়ারি আছে, সেটা আরেকটু এগোনোর পর দেখতে পারবেন। এটা একটা সুন্দর স্ট্যাচুর মতো করা আছে, গাছের মধ্যে ভাল্লুক পাখি বসে আছে, এবং ঝিলের সামনে ছোট ছোট সিট করা আছে বসে থাকার জন্য আর কি। খুবই সুন্দর পরিবেশ একটা। আর দেখা যাচ্ছে একটা খাঁচার মতো 3টে ঘর, সেই 3টে ঘরে অ্যাকচুয়ালি এটা বার্ড স্যাংচুয়ারি। এখানে লাভ বার্ড, তারপরে ককটেল, আরও কিছু পাখি রয়েছে আর কি ওখানে। খরগোশ রয়েছে, আর বাগানটা মানে যে গার্ডেনটা সেই গার্ডেনটা অপূর্ব সুন্দর। নানা রকম ঘোড়া হাতি স্ট্যাচুগুলো অসাধারণ হয়েছে। পার্কটি মানে না ঘুরে দেখলে কেউ মানে বিশ্বাস করতে পারবে না, সত্যি নামটা সার্থক একদম। নামের সঙ্গে ভেতরের যে ডেকোরেশন করা সেটা পুরোপুরি সত্যিই সার্থক। এত সুন্দর পার্ক বিছানো, একটা দেখছেন একটা পুরীর ছবি, জলপুরীর ছবি। এবার পার্কটির কিছু ফটো
ফটো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। দেখুন পার্টি খোলা থাকে, প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আর পার্টি হলো নৈহাটি দেবকে আসতে হবে শিয়ালদা থেকে, নৈহাটি লোকাল শিয়ালদা থেকে যে কল্যাণী লোকাল গেটে লোকাল এই ট্রেন যে কোনো ট্রেন ধরে পার্টিতে নৈহাটিতে আসতে হবে। এবং নৈহাটি থেকে টোটো করে একদম নাইস পার্কের সামনে, টোটো বা অটো করে নাইস পার্কের সামনেই নামিয়ে দেবে। নৈহাটি এটার অ্যাড্রেস পিনকোড হলো 7,53,163 নৈহাটি দেবক। যে কোনো এই লোকাল ট্রেনের যেগুলো বললাম সেগুলো ধরে স্টেশনে এসে নামলে সেখান থেকে টোটো বা অটো করে ধরলে পুরো নাইস পার্কের সামনে পৌঁছে দেবে। পার্টিতে ভীষণভাবে নানা রকম মনোরঞ্জনকর জিনিসে সাজানো রয়েছে, সুন্দর গার্ডেনিং, স্যাংচুয়ারি, কালার ককটেল বার্ড, লাভ বার্ড, খরগোশ, নানা রকম শোপিস, মডেল সুন্দরভাবে পার্টিকে পুরো ঘিরে রেখেছে। তারপর পার্টিতে আরও অনেক আকর্ষণীয় জিনিস আছে, নানা রকম হরিণ, পশু পাখি, স্ট্যাচু। এবারে যে একটা দেখছেন পুরী, এটা জলপুরি, এই জলপুরিটি এত অসাধারণ করেছে আর এত বিশাল, অসাধারণ লাগছিল দেখতে। তারপরে সোজা রাস্তা ধরে ঝিলের পাশ দিয়ে যেতে যেতে আরও অনেক কিছু চোখে পড়বে, বাচ্চাদের রাইডস, অ্যাক্টিভিটিস, এই সুন্দর সুন্দর ঘোড়াগুলো এত ভালো লাগছিল দেখতে, না দেখলে বোঝা যাবে না। সোজা গেলে কিছু খাবারের স্টল পড়ছে, সেখানে হালকা কিছু খাবার খাওয়াও যেতে পারে। এবারে পার্কটাকে ঘুরতে 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 একটা রেস্টুরেন্টের সামনে আমি এলাম, সেখানে না দুপুরে লাঞ্চ করার মতো ব্যবস্থা রয়েছে। আমি লাঞ্চ করি কিন্তু বড় রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে অনেক ভালো মতো। ওটাকে পাশে রেখে আরেকটু এগিয়ে গেলেই দেখা যাবে একটা 370 সিনেমা হল। আমি ঢুকিনি 70 সিনেমা হলটিতে, 70 সিনেমা হলটাকে পাশে রেখেই একটা বাহুবলী সেট রয়েছে। বাহুবলী সেটের সামনে অনেকেই ছবি তোলে এবং খুব সুন্দর করে তৈরি করা হয়েছে বাহুবলী সেটটি, অসাধারণ সুন্দর বাহুবলী সেটটি, ঘোড়াগুলো অসাধারণ করেছে। তাকে পাশ কাটিয়েই আবার রয়েছে একটা হন্টেড হাউস, নানা রকম ভূতের সিনেমা দেখানো হয়। পার্কটি কিছু ছবি রয়েছে এখানে হন্টেড হাউসের আরেকটি সাইড, এই ডাইনোসরেরও কিছু মডেল রয়েছে সারা পার্কটি জুড়ে, ঘোড়া, ডাইনোসর, হাতি, হরিণ, বাঘ, নানা রকম পশু পাখি দিয়ে পুরো একদম মডেল করা রয়েছে। এবং জায়গাটাও অনেক বড়, খুব সুন্দর লাগে। বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, অনেকেই বোটিং করে। এবারে একটা স্টল দেখছেন, একটা খাবারের স্টল, খাবারের স্টলটাকে পাশ কাটিয়ে আরেকটু এগিয়ে যে গেলে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে দেখছেন, এখানে বসে ছবি টবি তোলাও যায়। এখানে নানা রকম বড়দেরও কিছু রাইডস রয়েছে, ছোট বড় মিলিয়ে কিছু রাইডস রয়েছে।
এখানে একটা সাইডে অ্যাকোরিয়াম রয়েছে আর একটা সাইডে প্লে স্টেশন রয়েছে বাচ্চাদের নানা রকম খেলার আর অ্যাকোরিয়ামে নানা ধরনের মাছ রয়েছে এই হলো পার্কটির পুরো বৈশিষ্ট্য ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এটি একটি ছোট্ট প্রচেষ্টা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর কমেন্ট করবেন পার্কটিকে ঘুরে একবার পুরো একটা ভিডিও করার চেষ্টা করা হয়েছে ভিডিওটি পুরোটাকে কভার করেছি পুরো পার্কটি জুড়ে খুবই সুন্দর পার্ক একবার এসে ঘুরে দেখাই যেতে পারে একদিনের জন্য সবার ভালো লাগতে বাধ্য এত সুন্দর সাজানো হয়েছে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত ওপেনিং টাইম এবারে পার্কটি থেকে আমি বেরিয়ে যাচ্ছি সেই সুড়ঙ্গটি থেকে সুড়ঙ্গটার দিকেই এগোচ্ছি খুব সুন্দর ঝিলটাই নানা রকম ছবি দেওয়া দেওয়ালে গোপাল ভাঁড় মিকি মাউস আমাদের ছোটবেলার নানা রকম গল্পের ছবি দিয়ে সাজানো যে সুড়ঙ্গটি থেকে উঠেছিলাম সেই সুড়ঙ্গ দিয়ে আবার পার্কটি থেকে বেরিয়ে যাচ্ছি সুড়ঙ্গটি অসাধারণ লেগেছে এটা যেন আরো আকর্ষণীয় করে তুলেছে পার্কটিকে বিভিন্ন সাইড দিয়ে যাওয়া পুরো পার্কটিকেই কভার করা হয়েছে আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে আরও অনেক ভিডিও শেয়ার করবো